হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবলিস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কারি পাতা টমেটো দিয়ে মুসুর ডাল। এটা একটু ভিন্ন স্বাদের হয় এবং খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মুসুর ডাল, পরিমাণ মতো পেঁয়াজ, কারি পাতা, টমেটো, সর্ষে এবং শুকনো লঙ্কা। এখন আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দেবো। এটা আমি কুকারে দিচ্ছি না, কারণ কি ভীষণ গলে গেলে আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি এটা একটা বাটিতে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা যখন কিছুটা সেদ্ধ হয়ে এসছে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ এবং নুন আমি দিয়ে নিলাম এখনই। তাহলে এটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে এবং আরো আরো কিছুক্ষণ আমার মনে হচ্ছে ডালটা হতে লাগবে। এটাকে আমি চাপা দিয়ে আরো কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিচ্ছি। ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটার মধ্যে তড়কা লাগাবো এবং গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে, তাতে আমি কিছুটা কালো সর্ষে ফোড়ন দিয়ে নিলাম, বেশ কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং তার সঙ্গে দিয়ে দিলাম কারি পাতা। যখন এগুলো সবকটা দিয়ে একটা সুন্দর অ্যারোমা বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এর মধ্যে পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছি। পেঁয়াজগুলো যখন অল্প একটু ভাজা হবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ যখন একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো গুলো। এবার টমেটোটা নরম হওয়া অব্দি আমি এটাকে রান্না করতে থাকবো। একটু আমি চাপা দিয়ে দিলাম গ্যাসটা সিমে করে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা যখন সেদ্ধ হয়ে গেছে পুরো, এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। ডালের মধ্যে আর নুন হলুদ কিছু দিতে লাগবে না, কারণ আমি সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার শুধু 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। যার যেরকম পছন্দ সে সেরকম চিনি দিতেই পারে। এবার আমি ডালটা ফোটা অবধি অপেক্ষা করব। ডালটা 10 মিনিট ধরে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবং এটা সবকিছু বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার এটা আমি ওপর থেকে একটু কারি পাতা ছড়িয়ে আমি এটা গ্যাস অফ করে দিয়ে আমি সার্ভ করে দেব। কারি পাতা টমেটো দিয়ে মুসুর ডাল রেডি। খুব সুন্দর কারি পাতা আর সর্ষে টমেটোর একটা সুন্দর ফ্লেভার আসছে। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন একটা ডিফারেন্ট টেস্ট আসবে। বাই বাই বন্ধুরা, সকলে ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি এসে হাজির হবো।